তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানাই। আজ একটা গল্প বলবো, গল্পটার নাম হলো নদীর মা নদীর বাবা। নদীর বাবা মার কথা শুনেছো? দেখি আজ একটু শুনে দেখি। এক ছিল জলাশয়, বিশাল, থাকতো এক পাহাড়ের ওপর। জলাশয় মানে যেখানে জল বা পানি থাকে, সেটা খুব বড় ছিল, আর এক বড় পাহাড়ের উপরে সে থাকতো। তার ছিল এক ছানা, এইটুকুন, খুব ছটফটে, নাম নদী। সারা দিন থাকে মায়ের কোলে। একদিন কোল থেকে নদীকে নামিয়ে রাখলো মা। কি হলো তারপরে? অমনি নদী তে ছুট, ছুটতে ছুটতে ঘাট পেরোলো, মাঠ পেরোলো, বাগান বাড়ির হাট পেরোলো। তারপর পেরোতে পেরোতে পথ হারিয়ে ফেললো। ইস, পথ হারিয়ে কাঁদতে লাগলো নদী, আমি হারিয়ে গেছি। কাঁদতে 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 চোখের পানিতে নদী হয়ে গেল অনেক বড়। ও বাবা, বাতাস এলো নদীর সাথে খেলতে, বাতাসে ঢেউ উঠলো নদীতে। বাহ, মজা তো! বড় ঢেউ, ছোট ঢেউ, তীর তীর ঢেউ, দেখছ, সাপের মতো ঢেউ। বাবা, নদীও চলতে লাগলো সাপের মতন একে বেঁকে। তারপর কি হলো? শহরের মাঝ দিয়ে, গায়ের পাশ দিয়ে চলতে চলতে একদিন মাথা রাখলো বাবার বুকে। তাতেই নদী কান্না থামালো, ছোটাও থামালো। নদীকে পেয়ে বাবা সাগর তো খুব খুশি, নদীও খুশি। মায়ের কাছ থেকে মা থাকে সেই উঁচুতে এক পাহাড়ের উপরে, আর বাবা থাকে নিচে, সাগর বাবা। তাই তো নদী আজও ছল ছল ছলাৎ ছলাৎ বইছে। এই চমৎকার গল্পটা তোমাদের জন্য লিখেছেন আহমেদ রিয়াজ, আর ছবিগুলো এঁকেছেন, তার নাম হলো সারা, তৌফিকা, টিউন। এই যে দেখো, এরই ছবিগুলো এঁকেছেন, আর তোমাদের জন্য গল্পটা লিখেছেন আহমেদ রিয়াজ। আচ্ছা, গল্প তো শুনলে, এবারে বলো তো কী করা যায়। আচ্ছা, নদীর ছবিটা এঁকে ফেলবে নাকি? চমৎকার করে নদীটা কেমন করে সেই পাহাড় থেকে এসে বাবা সাগরের বুকে মাথা রাখলো, সেই ছবিটা তুমি তোমার মতন করে এঁকে ফেলতে পারো। আর এই গল্পটা, বা তুমি যদি পারো নিজে একটা বানিয়ে গল্প লিখতে, নদী কেমন করে মায়ের কাছ থেকে বাবার কাছে চলে এলো, এটা নিয়ে তুমি নিজেও একটা বানিয়ে গল্প লিখতে পারো, বা এই গল্পটাই খুব ছোট্ট করে 4-5 লাইনে লিখে দিতে পারো, আর একটা ছবি আঁকবে। আর আপু মনিকে সেটা জমা দিতে ভুলো না কিন্তু। ভালো থেকো, আজ আস।